बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम हे जगतवासी आज के शमीम अली चिश्ती अपन सामने एक आलोचना नहीं आसलम ये आलोचनाटी बोझार जन्ने बोलछी किन्तु कोनो अन्य कोनो विषय नय जे आसले देखी आजकेर ये आलोचना शुने के केमन उत्तर करें के केमन कमेंट करें भालोमंद दोनोटाई जानाबेन जार जे रकम लागे से कथाटी हलो जे देखुन आजकेर आलोचनाटी होबे जे नबुवातेर जुगे হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত সাহাবারা ছিল সাহাবা একটি ভাষা উম্মত একটি ভাষা ভক্ত একটি ভাষা মূলত মিলালে তিনটি ভাষা হলেও একটি যে মূলত নবীর ভক্ত যারা তারাই তো সাহাবা এখন কথা হলো যে নবুয়াতের যুগে যে সাহাবারা ছিল তারা বড় নাকি বর্তমানে ওলিয়া উলিয়া যাহারা তারা বড় आज के विषय आलोचनाटी हो तो से आलोचनाटी बोलते गए हेडलैनटी पढ़े अनेक खराब लगते परे जे एटा केमन कथा बोल नबीर साहाबार की कोनो तुलना है अच्छा नबीर साहाबार कोनो तुलना है ना आपनारा आमाके कोनो शास्त्र ग्रंथ बा कोनो जगह देखाबेन जे कोन साहाबा के आल्ला बंधु बोले डेकेछे नबी रसूलदेर के बंधु बोलेछेन এবং কোন সাহাবাকে বন্ধু বলে ডেকেছে এরকম কোন দলিল থাকলে আমাকে জানাবেন এক দ্বিতীয়ত হলো যে বর্তমানে যে ওলিয়া উলিয়া যাহারা তারা কিন্তু অনেক খারাপ ক্রস করে অনেক সমস্যা ক্রস করে তারা ওলিয়া উলিয়া হয় আর ওলি শব্দের অর্থ কি বন্ধু তাহলে আল্লাহ বলেছে বেলায়েতের যুগে যাহারা তারা আমার বন্ধু যারা আমি আল্লাহকে লাভ করেছে তারা বন্ধুত্ব অর্জন করেছে আর আল্লাহ বলেছে আমার বন্ধুদের স্তরের উপরে আর কোনো স্তর নেই আচ্ছা এ হলো একটা বিষয় তবে আমি আমার চোখে পড়েনি আপনাদের চোখে পড়লে অবশ্যই বলবেন যে সাহাবাদেরকে আল্লাহ কি বন্ধু বলে ডেকেছেন কি না কিন্তু বেলায়েতের যুগে ওলিয়া উলিয়াদের বন্ধু বলা হয়েছে বন্ধুগণ আচ্ছা আরও একটা বিষয় হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মহাগিনী আল্লাহ তাকে মহাজ্ঞান দান করেছেন হেরা পর্বতের গুহাতে আল্লাহ তাকে সিনাই সিনায় তাকে জ্ঞান দেওয়া হয়েছে তো তিনি কি আল্লাহর মহাজ্ঞান থেকেই তিনি জ্ঞান দিয়েছেন তাই তিনি মহাজ্ঞানী হয়েছেন এবং সকল নবীদেরও সর্দার আর সকল পীরের সর্দার হলো হযরত গাউসুল আজম বড় পীর যেমন শরীয়তের একটি ভাষায় বলা হয় যে তাবলিগে গিয়েছিলাম অনেক আগে এখানে একটি আলোচনার মধ্যে বলেছে যে বড় পীর সে কতটুকু স্তরের তারা বলল নবীর সাহাবারা যখন ঘোড়ায় চড়ত এবং সেই ঘোড়ার পায়ের যে ধুলা আছে সেই ধুলার সমান বড় পীরকে বানিয়েছে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আর এই বড় পীরের কথা বলা হয়েছে বড় পীরের শুরু থেকে যদি যাই আত্মজগতে তিনি নবুয়াতের কাতারে দাঁড়ায় থাকত তখন আল্লাহ নিজে বলল হে দোস্ত আপনি নবুয়াতের কাতারে দাঁড়াবেন না কারণ আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আমি নবুয়াত শেষ করে দিচ্ছি বেলায়েতের যুগ চালু হবে তবে আমি বেলায়েতের শিরোমণি আপনাকে বড় বানিয়েই পাঠাবো আপনি নবুয়াতের কাতারে দাঁড়াবেন না তাহলে যে নবুয়াতের কাতারে দাঁড়াইছে তাহলে সে কি তাকে কি মনে করলেন আচ্ছা আর তাকে সাহাবাদের ঘোড়ার ধুলার পায়ের ধুলার সমান বানিয়েছে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ যার নামের উপরে গাউসুল আজম টাইটেল পেয়েছে আচ্ছা এ হলো একটা বিষয় এখন যদি বলা হয় নবীর সাহাবার কি তুলনা হয় কেন নবীজির 25-26 জন নবীর সাহাবার নাম এসেছে কোরআনে তাহলে বোঝা গেল 25-26 জনের ভিতরে আবার চারজন শ্রেষ্ঠ আবার চারজন শ্রেষ্ঠের মধ্যে দেখা গেছে নবীর জানাজার সময় একজনকে পাওয়া যায়নি আচ্ছা যাই হোক সেদিকে যাব না দেখা গেছে দুষ্ট লোক কিন্তু বেলায়েতের যুগেও আছে নবুয়াতের যুগেও দুষ্ট লোক ছিল এবং কি নবীর সাহাবাদের মধ্যেও ছিল সাহাবা সেজে নবীর কাছে গিয়েছে কিন্তু মূলত সে অন্তর্গত সে সাহাবা ছিল না যদি কেউ বলা হয়
যে না এটা কি সম্ভব যে নবীর সাহাবাই বড় ওলিয়া ওলিয়াদের থেকে। আচ্ছা আরও একটি কথা বলবো যে জ্ঞানের দিক দিয়ে যদি বলি বর্তমান ওলিয়া ওলিয়ারা জ্ঞানী বেশি। কিরকম? যেমন প্রত্যেকটা জিনিসের আপডেট ঘটেছে। যেমন আজকে 500-600 বছর আগে মানুষ একটা লোহার টুকরা হাতে নিয়ে বলতো যে এমন কি কোনো একটা দিন আসবে যে এই লোহার টুকরাটা আকাশে উড়বে, তারা এটা বলেছিল এমন একটা দিন কি আসবে। কিন্তু এখন দেখেন সেই টনের টন লোহা প্লেন সৃষ্টি করা হয়েছে, প্লেন বানানো হয়েছে, এই প্লেনটা কিন্তু টনের টন লোহা উড়ে যাচ্ছে। তাহলে এ হলো একটা বিষয়। তখন তারা আর ভেবেছে এটা হবে কি না কোনো দিন, আর এটা হয়েছে, আর যারা এটা গড়ে তুলেছে তারা কতটুকু জ্ঞানী। তাহলে নবীর সময় থেকে এ পর্যন্ত জ্ঞানের আপডেট হতে হতে শেষে দেখেন যে কোন পর্যায়ে পৌঁছেছে। আরও একটা বিষয় হলো যে আগের দিনে কয়লা দিয়ে ট্রেন চলতো, কয়লার আবিষ্কারে পানির জাহাজ চলতো। এখন আজকে দেখা গেছে 800 বা 1000 বছর আগের কথা যদি বলি যে কয়লা দিয়া ট্রেন চলতো, কয়লা দিয়া পানির জাহাজ চলতো। এখন পানির জাহাজটা যে কয়লা দিয়া চালাতো সেও তো একটা ইঞ্জিনিয়ার। এখন বর্তমানে সেই ইঞ্জিনিয়ারকে যদি এনে বলি বর্তমানে কম্পিউটার যুগ, সুইচ টিপ দিলেই চলতে থাকে জাহাজ, ট্রেন বা বিভিন্ন ইঞ্জিনিয়ারি বিষয়, সুইচ টিপ দিলেই চলতে থাকে। তাহলে সুইচ টিপ দিলে যে চলতে থাকে এর মধ্যে যে কত কারিগরি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কত ফাংশন আছে। এখন সে কয়লার ইঞ্জিনিয়ারকে যদি এখানে এসে বলা হয় তুমি ইঞ্জিনটা খোলো আবার ফিটিং করো, তখন সে কিন্তু আগামাথা কিছুই বুঝবে না। কিন্তু কয়লা দিয়ে যে সে আবিষ্কার করেছিল অতটুকু জ্ঞান তার ছিল আর অতটুকু সে সেরেছে। তাহলে নবীর সাহাবাদেরকে অবশ্যই সম্মান করতে হবে যে নবীর সাহাবা, কিন্তু জ্ঞানের আপডেট করতে করতে বর্তমান ওলিয়া উলিয়াদের জ্ঞান, প্রখর জ্ঞান আছে, যারা অনেক ত্যাগ অনেক সাধনা করে সেখানে পৌঁছেছে। তবে জানি না আমার এই আলোচনাটা আপনারা কোনভাবে নেবেন, তবে যদি খারাপ লাগে বলবেন এবং ভালো লাগলেও বলবেন। আরেকটা বিষয় হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মানুষ এখন বর্তমানে যে হারে চোখের পানি ফেলায়, আপনি গোনাবাসা কয়েকজন সাহাবা পাবেন যে নবীর জন্য বেশি বেশি চোখের পানি ফেলাইতো। কিন্তু বর্তমান বেলায়েতের যুগে নবীর কথা বলতেই লক্ষ লক্ষ মানুষের চোখ দিয়ে পানি ঝরে। কিন্তু নবীর কাছাকাছি যারা ছিল এদের ওই প্রেম ভাব ছিল না, ওরকম ভক্তি ভাব ছিল না। এবং দেখা যায়, তবে এই জিনিসটা জানা দরকার যে নবীজির 16 লক্ষ সাহাবা ছিল, এর মধ্যে নবীজির জানা যায় কয়জন হাজির ছিল। এই জিনিসটি আমি জানতে চাইলাম, যদি কারো জানা থাকে অবশ্যই বলবেন যে যাকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি করতো না। তাহলে তিনির এই দেহত্যাগের পরে তার জানাটা যা কতক্ষণ পরে হয়েছিল, দেখা গেছে এই পৃথিবীতে কোনো সাধারণ মানুষ যদি মৃত্যুবরণ করে তাকে 2-4 ঘন্টার ভিতরে তার জানাজা দাফন কাফন কমপ্লিট হয়ে যায়। কিন্তু নবীজির জানাজাটা কতক্ষণ পরে হয়েছিল, নাকি দিন পার হয়েছে। দেখেন আমার গাছের গোড়াটা অত মজবুত না আর অত বড় করে আমি বলতে পারছি না, তবে ইঙ্গিত স্বরূপ আমি জানতে চাইলাম। দেখি এই পৃথিবীতে এই বাংলাদেশে যদি কোনো জ্ঞানী আমার এটা দেখে এবং আমাকে কমেন্ট করে তাহলে আমি হয়তো কমেন্টের মধ্যে এটা জানব। আচ্ছা, তাহলে আমি যেটা বললাম যে জ্ঞানের আপডেট ঘটেছে সেই হিসেবে ওলিয়া উলিয়ারা জ্ঞান অর্জন করেছে বেশি। আর
যারা কাছাকাছি ছিল অনেক সাহাবারাই পদভ্রষ্ট হয়েছিল, আবার যারা ছিল অনেকে ওই জ্ঞান অর্জন করতে পারেনি, ওই প্রেম ভক্তি তাদের ছিল না। গোটা মুষ্টি কয়েকজন সাহাবা শ্রেষ্ঠ ছিল প্রেমে ভক্তিতে জ্ঞানে উন্নত ছিল। তবে হে জগৎবাসী, আজকের এই আলোচনাটা হয়তো শরীয়তের কোনো মানুষের হয়তো ভালো না লাগতে পারে, তবে তরিকতের যে ভাই বোনেরা আছেন তারা অবশ্যই জানাবেন আজকের আলোচনাটি আপনাদের কাছে কেমন লাগলো এবং কী ধরনের আলোচনা আপনারা শুনতে চান, ভালো লাগে অবশ্যই জানাবেন। এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন, সামনে আরও কিছু আলোচনার জন্য আপনাদের কাছে পৌঁছায়, সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।